হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। তো মোহন ফই করিয়ে ফেলেছে একজন বিদেশিকে, তো সেই বিদেশি কে, আদৌ কি তার নাম জানা গেছে সেটাই কিন্তু জানাবো এই ভিডিওতে। তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমাদের চোখ রাখতেই হবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও, যাতে এরকম ইন্ডিয়ান ফুড ভিডিও দিলেই তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। আর তোমাদের সাপোর্ট ছাড়া, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার এগুলো ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। তাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও দিলেই তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তো চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। ট্রান্সফার হওয়ার তো মোহনবাগানের বিদেশি নিয়ে রোজ রোজনই কিন্তু নতুন নতুন আপডেট উঠে আসছে। তো এর আগে কিন্তু তোমাদের বেশ কয়েকটা নাম আমি জানিয়েছিলাম যে মোহনবাগানের টার্গেটে রয়েছে, তো তারা কতটা আদৌ আসবে সেটা কিন্তু সময় বলবে। তবে একজন নতুন বিদেশি যে সাইন করিয়ে ফেলেছে সেটা কিন্তু কনফার্ম করে দিয়েছেন মার্কাস মার্গুলাও। তো মার্কাস মার্গুলাওকে তোমরা সবাই চেনো, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার, তিনি স্পোর্টস রিপোর্টার। তো সেই তিনিই কিন্তু কনফার্ম করেছেন মোহনবাগান কিন্তু একজন নতুন কোনো বিদেশি প্লেয়ারকে সই করিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ান একজন প্লেয়ার, তবে তার নাম কিন্তু বলেনি এবং তিনি কোন পজিশনে খেলেন সেটাও কিন্তু বলেনি। তবে এইটুকু জানা গেছে যে মোহনবাগান একটা প্লেয়ার সই করিয়েছে, তিনি অস্ট্রেলিয়ান এবং তিনি বিদেশি, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো মোহনবাগান আদু কাকে সই করাতে পারে সেই নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করব। তো এই মুহূর্তে কিন্তু একজনেরই নাম উঠে আসছে যে মোহনবাগান সই করাতে পারে। এর আগে কিন্তু আমি এটা নিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম যে এই প্লেয়ারটির নাম নিয়ে, তো তোমরা অনেকেই জেনে গেছো নামটা, সেটা হচ্ছে নিকিতা রুকোভিয়াস্তা। তো নিকিতা রুকোভিয়াস্তা কিন্তু একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার, তিনি কিন্তু এই মুহূর্তে ইসরায়েলিয়া ক্লাবে খেলছেন। এছাড়াও তার কিন্তু বিভিন্ন লিগের ক্লাবে খেলার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারটিকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছে, এর আগে তোমাদের জানিয়েছিলাম। তো এখন কিন্তু এই নামটি কিন্তু সবথেকে আলোচ্য বিষয়। তো এই প্লেয়ারটি হয়তো মোহনবাগানে আসতে চলেছেন বলেই জানা যাচ্ছে, যদিও কিন্তু মার্কাস মার্গুলাও কিন্তু নাম জানায়নি, সেটা কিন্তু তোমাদের আমি বারবার জানিয়ে দিচ্ছি। তো এই প্লেয়ারটি কিন্তু 34 বছর বয়স এবং তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেন এবং তার কিন্তু বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, সেটা অস্ট্রেলিয়ান এ লিগ হোক বা বুন্দেশলিগার মতন কোনো ক্লাবে হোক, সেখানে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও তিনি কিন্তু পারফরমেন্স করেছেন। এছাড়াও অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দল অর্থাৎ U17, U18, U20 এইসব দলেও কিন্তু তিনি খেলে এসেছেন এবং লাস্ট মরশুমে তার কিন্তু 29টা ম্যাচ তিনি কিন্তু মাঠে নেমেছেন, তার মধ্যে তার নামের পাশে কিন্তু 10খানা গোল রয়েছে এবং 2 অ্যাসিস্ট রয়েছে। তো মোটের উপর দিয়ে কিন্তু নিকিতা রুকোভিয়াস্তার এই বয়সেও যে পারফরমেন্স এবং এইরকম ক্লাবের হয়ে খেলে, তো সেটা কিন্তু একটা ভালো খবর, কারণ ভারতের মতন ক্লাব কিন্তু এই ক্লাবগুলোর থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। তো এখানে তিনি যদি এসে ফুল ফোটাতে পারেন তাহলে কিন্তু একটা দারুণ ব্যাপার হবে। তো আদৌ এই প্লেয়ারটি আসছেন কিনা সেটা কিন্তু সময়ই বলবে। তবে অস্ট্রেলিয়ার একজন প্লেয়ারকে মোহনবাগান সই করিয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে কনফার্ম হয়ে গেছে, তার নামটা কিন্তু এখনও রিভিল করা হয়নি। তো যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগান এখন কিন্তু দুজন প্লেয়ারের খোঁজ করছে, মেনলি একজন ডিফেন্সের প্লেয়ার যিনি 30 পজিশনে এসে খেলতে পারবেন এবং একজন কিন্তু ফরওয়ার্ডের প্লেয়ার, কারণ মোহনবাগান কিন্তু 3 বিদেশি কিন্তু ক্লাব ছেড়েছেন এবং সেখানে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে একজন সেন্ট্রাল ডিফেন্ডার এই মুহূর্তে নেওয়া, কারণ সেন্ট্রাল ডিফেন্ডার, একজন বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার ছাড়া কিন্তু মোহনবাগানের কিন্তু ডিফেন্স লাইন আপ ভাবাই যায় না, কারণ মোহনবাগানের ডিফেন্সে তিরি এবং সন্দেশ সিংহানি ভরসা ছিল। তো তিরি কিন্তু দল ছেড়েছেন এবং সন্দেশ সিংহানও কিন্তু থাকবেন কি থাকবে না সেটা কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে। তো এই মুহূর্তে কিন্তু একজন সেন্ট্রাল ডিফেন্ডার কিন্তু এই মুহূর্তে নেওয়াটা খুবই, সেটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো এছাড়া কিন্তু মোহনবাগান কিন্তু একজন লেফট উইঙ্গার বা লেফট উইঙ্গার কাম ফরওয়ার্ড এরকমও একজন প্লেয়ারের দিকে টার্গেট করতে পারে, তিনিও কিন্তু বিদেশি হবেন এবং এর মধ্যে কে এশিয়া কোটার হবে সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন, কারণ একজন ডিফেন্ডার কি এশিয়া কোটার নেওয়া হবে না একজন ফরওয়ার্ড এশিয়া কোটার নেওয়া হবে, কারণ যেটা শোনা যাচ্ছিলো যে তিরির বদলে কিন্তু একজন এশিয়া কোটার ডিফেন্ডার নেওয়া হবে। তো যদি মোহনবাগান সই করিয়ে থাকে নিকিতা রুকোভিয়াস্তাকে তাহলে কিন্তু তিনি ডিফেন্ডার নয়, তিনি কিন্তু ফরওয়ার্ড হবেন এবং তিনি কিন্তু ফরওয়ার্ড লাইনে কিন্তু ভরসা যোগাবেন। তো দেখা যাক মোহনবাগান কোন প্লেয়ারকে সই করিয়েছে সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই রিভিল হয়ে যাবে, তো তখন কিন্তু তোমাদের কনফার্ম আপডেটটা দিয়ে দেবো। তো এই মুহূর্তে কিন্তু নিকিতা রুকোভিয়াস্তার নামই কিন্তু সব দিকে ঘুরে বেড়াচ্ছে এবং সেটাই কিন্তু মনে হচ্ছে যে নিকিতা রুকোভিয়াস্তাই হয়তো মোহনবাগানে সই করতে চলেছেন, যদিও তার বয়সটা কিন্তু খুবই বেশি, 34 বছর বয়স, এই বয়সে এসে এইখানে কতটা তিনি মানিয়ে নিতে পারবেন, কারণ এত গরমে তাদের খেলতে হবে, তো এখানে এসে কতটা মানিয়ে নিতে পারবেন সেটা কিন্তু সময় বলবে। তবে নিকিতার নাম কিন্তু উঠে আসছে তাই জন্য তোমাদের কিন্তু মেসেজটা দিয়ে দিলাম আমি। তো তোমরা কতটা খুশি হবে যদি এই প্লেয়ারটা মোহনবাগানে খেলে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।